শুরু করি আমরা পারসার প্রেডিকটিভ নন নন রিকার্স প্রেডিকটিভ পার্সার এই জিনিসটা আহ দেখতে চাচ্ছি আমি একটু অন্য অ্যাপ্রোচে এখানে যাচ্ছি সেটা হলো যে আমি একটু পরের দিকে চলে গিয়ে সেগুলোর নিটটা ফুলফিল করার জন্য কি কি করা দরকার সেইটা একটু দেখাতে চাচ্ছি হ্যাঁ তো এই নন প্রেডিকটিভ পার্সার এটাতে যেটা হচ্ছে এখানে থাকবে আমাদের ইনপুটটা আর এখানে একটা স্ট্যাক থাকবে ওকে তো তাহলে আমাদের এই ইনপুটটাকে আমার পার্স করা প্রয়োজন ইনপুটটাকে পার্স করার জন্য আমার এখানে একটা প্রেডিকটিভ পার্সিং প্রোগ্রাম আছে যেটা আসলে সব পার্সারের জন্যই একই তাহলে পার্সার টু পার্সার ভ্যারি করবে কোনটা সেটা হচ্ছে পার্সিং টেবলটা এই পার্সিং টেবলটা আমি ওই গ্রামারের জন্য তৈরি করব হ্যাঁ এবং সেইভাবে আমি পার্সিংটা করব তো আমি এখানে ফেরত আসবো আমি বললাম যে আমি পেছনে চলে গিয়ে আগের দিকে ব্যাক করব তো এই হচ্ছে একটু আগে যে পার্সিং টেবলটার কথা বললাম আমার এই গ্রামারের জন্য পার্সিং টেবলটা এই রকম আচ্ছা এখন দেখো এই যে পার্সিং টেবলটা আসলে কি কাজ করছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে পার্সিং না হলে তো আমি পরের দিকে গিয়ে কোনো লাভ হলো না আমি এখানে দেখাতে চেষ্টা করি যে এখানে আমার এই যে এই পার্সারে যদি আমি পার্সিং করতে চাই এটা কিন্তু আমাদের ওই যে এক্সপ্রেশন গ্রামারটা যেটা থেকে আমরা লেফ প্রিকারশন এলিমিনেট করে নিয়েছি কারণ আমরা যে এই যে টপ ডাউন পার্সিং করছি সেখানে লেফ প্রিকারসিভ গ্রামার হলে সেটার পার্সিং করা যায় না টপ ডাউন পার্সিং আমরা 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 যে পার্সিং মেথোলজি ব্যবহার করছি লেফ প্রিকারসিভ গ্রামারের জন্য সেটা করা যায় না আচ্ছা তো এখানে যেটা বলতে চাচ্ছি আমরা সেটা হলো যে আমাদের তাহলে টপ ডাউন পার্সিং করতে হলে আমাদের পার্সিং শুরু করতে হবে কিন্তু গ্রামারের স্টার্ট সিম্বল থেকে তাহলে তাহলে ই পেলাম এবং ই থেকে টি ই প্রাইম টি ই প্রাইম এখানে আমাদের ব্যাপারটা যেটা আমরা লক্ষ্য করতে পারি যে আসলে কোনো সিদ্ধান্তের এখানে প্রয়োজন নাই সিদ্ধান্তের প্রয়োজন নাই কারণ আমাদের এখানে একটাই প্রোডাকশন রুল আছে স্টিল যদি আমরা একটু দেখি কেন বৈধ এই যে আমি এখানে কি করব তার মানে এই যে এই যে আমি আমি যে ই থেকে টি প্রাইম করছি তার মানে আমি এই যে ই থেকে আমি আমি যে টি প্রাইম লিখছি এই জিনিসটার বৈধতা যদি আমরা এখানে একটু দেখি তাহলে এই যে এখানে টি আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ই প্রাইম তাই না তো এই এই যে জিনিসটা করলাম আমার আমার ইনপুট স্ট্রিংটা স্ট্রিংটা কি ধরা যাক যে আমি একটা ইনপুট স্ট্রিং নিচ্ছি সেটা হচ্ছে কি বলে আমি একটা ইনপুট স্ট্রিং আমি একটা ইনপুট ইনপুট স্ট্রিং নিচ্ছি সেটা হচ্ছে আইডি প্লাস হ্যাঁ তাহলে আমার উদ্দেশ্য কি আমি ই থেকে ডিরাইভেশন শুরু করবো ই থেকে ডিরাইভেশন শুরু করব এবং ই থেকে ই থেকে ই থেকে শুরু করবো এবং আমার কি বলে আমি ই থেকে ডিরাইভেশন শুরু করবো আচ্ছা আমি এই যে পার্টিসিপেন্ট লিস্টটা দেখছিলাম মোস্টলি মনে হচ্ছে ঠিক ঢুকতে পেরেছে পরের দিকে দুই তিনজনের ও না পরের দিকে যারা পরের দিকে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে আর কি মনে হচ্ছিলো যে মাইক্রোফোনটা আসছে না এনিওয়ে মনে হচ্ছে ঠিকই আছে সোফার আচ্ছা এখানে যেটা বলছিলাম যে তাহলে যখন আমি টপ ডাউন পার্সিং করি টপ ডাউন পার্সিং করার সময় আমার উদ্দেশ্যটা কি থাকে উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে আমি ই থেকে ডেরাইভেশন শুরু করব এবং ডিরাইভ করতে করতে শেষ পর্যন্ত আমার এই যে এই স্ট্রিংটা পেতে হবে এই স্ট্রিংটা পেতে হবে আচ্ছা যখন আমি এই ডিরাইভেশনটা শুরু করছি ডিরাইভেশনটা শুরু করার টা শুরু করার সময়ে আমার এখানে কি বলে আমার লুক সিম্বল হচ্ছে আইডি কারণ আমি এখানে যেটা বলেছি যে লেফট টু রাইট স্ক্যানিং অফ দ্য ইনপুট লেফট টু রাইট স্ক্যানিং অফ দ্য ইনপুট তাহলে আমি যখন ডিরাইভেশন শুরু করব সব সময় আমার লক্ষ্য হবে যে আমি যেন এখানে আইডিটা পেতে পারি তাই না এই থেকে তো এখানে বলছিলাম এখানে মাত্র একটাই একটাই আমাদের অপশন আছে এই থেকে ই থেকে অপশন একটাই কাজে এখানে আমাদের এইটা বলার সুযোগ না এইটা না ওইটা নিব স্টিল আমি এখানে একটু যেটা দেখাতে চাচ্ছি যে 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 ডিরাইভেশনটা আমরা করছি সেটা যে বৈধ এই জিনিসটা আমি একটু দেখাতে চাচ্ছি আচ্ছা আমরা যদি একটু দেখি এখানে ই থেকে টি ই প্রাইম টি থেকে কি হবে টি থেকে হবে হচ্ছে টি থেকে হবে হচ্ছে হচ্ছে টি থেকে হবে হচ্ছে টি থেকে হবে হচ্ছে এখানে এফ আর এখানে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে টি প্রাইম তাই না এখানে হবে হচ্ছে টি প্রাইম তাহলে এখানে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে এফ প্রাইম এইভাবেই কিন্তু ডেরিভেশনটা যাবে আমি বলছি এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হয় নাই স্টিল এগুলো যে বৈধ সেগুলো আমি একটু দেখাতে চাচ্ছি আচ্ছা এফ থেকে তুমি খেয়াল করো যে এফ থেকে এখানে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে আমার প্রয়োজন হচ্ছে আইডি এফ এ আমার দুইটা অপশন আছে একটা হচ্ছে যে লেফট প্যারেন্থিসিস ই রাইট প্যারেন্থিসিস আর একটা হচ্ছে আইডি এখন আমি যদি এফ এর প্রোডাকশন রুলগুলোর দিকে তাকাই আমার প্রয়োজন আইডি এফ এর এফ থেকে আমার প্রোডাকশন উলের বডিতে যে জিনিসগুলো আছে আমাদের মনে আছে যে প্রোডাকশন উলের বাম পাশটাকে বলা হয় হেড আর ডান পাশটাকে বলা হয় বডি তাহলে বডি শুরুতে এখানে আছে হচ্ছে আইডি এবং এগুলো কিন্তু আগে আমরা ফর্মালাইজ করে করেছি আমরা বলেছি ফার্স্ট এফ এ কি কি আছে ফার্স্ট এফ এ আছে হচ্ছে লেফট প্যারেন্থিসিস এবং আইডি ফার্স্ট এফ এ আছে লেফট প্যারেন্থিসিস এবং আইডি তাহলে এখানে আমরা এখান থেকে আমরা যদি এফ থেকে আমরা এফ থেকে এফ থেকে যদি আমরা এখানে এফ থেকে যদি আমরা এখানে আইডি ডিরাইভ করি থেকে আমরা যদি এখানে করি এখান থেকে আইডি ডিরাইভ করলে আমাদের এখানে আইডি পাওয়া আইডি পাওয়া এখান থেকে আইডি পাওয়া সম্ভবপর হবে এখন এই টেবিলের দিকে একটু তাকাই টেবিলটা টা কি করছে আমার টেবলটা যেভাবে তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে ফাঁকা ঘরগুলো নিয়ে আমি পরে কথা বলবো আর যেগুলোতে এই যে নন টার্মিনাল ক্যান বি এম টি সেগুলো নিয়ে পরে কথা বলবো আপাতত এই যে এগুলো নিয়ে একটু কথা এগুলো এগুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছি ই ক্যান বি টি প্রাইম ই প্রাইম ক্যান বি প্লাস টি প্রাইম টি ক্যান বি এফ টি প্রাইম এফ ক্যান বি আইডি এগুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছি আচ্ছা এই টেবলটা কিভাবে আছে দেখো টেবলের রোগুলো হচ্ছে এই গ্রামারের এক একটা নন টার্মিনালের জন্য তাহলে এই যে ই ই প্রাইম টি টি প্রাইম এফ এই গ্রামারে পাঁচটা নন টার্মিনাল আছে এবং সেই কারণেই সেই কারণেই এখানে এখানে আমাদের পাঁচটা রো আছে এই পাঁচটা নন টার্মিনালের জন্য আচ্ছা আর কলামগুলো কিসের জন্য আছে কলামগুলো আছে হচ্ছে এই গ্রামারে যতগুলো টার্মিনাল সিম্বল আছে এই টার্মিনাল সিম্বলগুলোর প্রতিটার জন্য এক একটা করে কলাম আছে তো এই গ্রামারে টার্মিনাল সিম্বল আছে হচ্ছে আইডি প্লাস অ্যাস্টারিক লেফট প্যারেনথেসিস রাইট প্যারেন্থিসিস। তাহলে এই পাঁচটার জন্য এই দেখো পাঁচটা কলাম আচ্ছা এক্সট্রা আরেকটা কলাম আছে সেটা হচ্ছে ডলারের জন্য ডলার হচ্ছে আমাদের ইনপুট রাইট এন্ড মার্কার আমাদের ইনপুটটা কোথায় শেষ হচ্ছে সেই জিনিসটা দেখা দেখাবার জন্য সেই জিনিসটা দেখাবার জন্য হচ্ছে ডলার কাজেই আমার এই ইনপুটটা যখন এসেছে এই ইনপুটটা যখন এসেছে তখন এটা শেষে তখন এটা শেষে আসলে একটা ডলার আছে হ্যাঁ এটা শেষে একটা ডলার আছে ইনপুটটা শেষ হয়ে গিয়েছে এটা বোঝাবার জন্য এখানে একটা ডলার আছে আচ্ছা তো এখন তাহলে আমি বললাম যে এই যে এফ ক্যান বি আইডি আচ্ছা এই টেবিল নিয়ে আমি কথা বলছিলাম তাহলে টেবিলের রো গুলো হচ্ছে প্রতিটা নন টার্মিনালের জন্য এক একটা রো আর টার্মিনাল কলাম এবং এই ডলার এক্সট্রা জন্য আর একটা কলাম এখানে দেয়া হয়েছে আচ্ছা সেল গুলোতে কি আছে যে যেমন ধরো এই যে এফ নন টার্মিনাল আইডি টার্মিনাল তার ঘরে লেখা আছে হচ্ছে এফ ক্যান বি এফ ক্যান বি আইডি তো তাহলে এফ ক্যান বি আইডি এইখানে যদি আমরা একটু দেখি তার মানে এখানে বলা হচ্ছে যে আমার নন টার্মিনাল যদি আইডি হয় তাহলে সেখানে এফ ক্যান বি আইডি এই প্রোডাকশন রুলটা ব্যবহার করতে হবে তাহলে সেখানে এফ ক্যান বি আইডি এই প্রোডাকশন রুলটা ব্যবহার করতে হবে তাহলে এই দেখো এই যে টেবলটা কিন্তু সেই জিনিসটাই ইন্ডিকেট করছে আচ্ছা এখানে আমার ইনপুটটা যদি এই রকম না হয়ে আমার ইনপুটটা যদি এই রকম না হয়ে ইনপুটটা যদি এই রকম হতো ইনপুটটা যদি এই রকম হতো ধরা যাক আমার ইনপুটটা এখানে হচ্ছে আমার ইনপুটটা ধরা যাক আমার ইনপুটটা ধরা যাক ইনপুটটা হলো এই রকম আমার ইনপুটটা ধরা যাক এই রকম একটা ইনপুট দিয়েছে ব্রাউন কালারের যেটা এই রেড আমি কারেন্টলি এখন করছি কি রেড কালারটার জন্য ব্রাউন কালারের ইনপুট যদি হতো আমার এই 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 ব্রাউন কালারের ইনপুটটা যদি হতো এই ব্রাউন কালারের ইনপুটটা যদি হতো তাহলে এখানে আমার কি করতে হতো তাহলে কিন্তু তাহলে শুরুতে আমার লুক সিম্বল কি হতো শুরুতে আমার লুক এট সিম্বল হতো হচ্ছে লেফট প্যারেনথেসিস এবং তখন আমি কি করতাম আমি বলতাম কি আমার সিম্বল টু বি এক্সপ্যান্ডেড ইজ আইডি সিম্বল টু বি এক্সপ্যান্ডেড ইজ সরি সিম্বল টু বি এক্সপ্যান্ডেড ইজ লেফট প্যারেনথেসিস এবং এই টেবিলে আমি কি বলতাম যে এই যে এই প্রোডাকশন রুলটা কিন্তু এখানে এই যে এই প্রোডাকশন রুলটা কিন্তু আমি এখানে ব্যবহার করতাম আচ্ছা এটা তো অনেক পরের ব্যাপার একদম আমি নামতে নামতে নিচে চলে আসছে এত নিচে তো আর শুরুতে থাকবো না শুরুতে আমি কোথায় থাকব আমি যদি আগে জায়গায় ফেরত চলে যাই শুরুতে আমি থাকব হচ্ছে ইতে তাহলে আমার আমার এই আমার সিম্বল টু বি আমার কারেন্ট লুক হেড সিম্বল হচ্ছে আইডি কারেন্ট লুক হেড সিম্বল হচ্ছে আইডি তাহলে আমার সিদ্ধান্ত নিতে হবে আমি কোন প্রোডাকশন রুল ব্যবহার করব এই টেবলে আমি আসব এবং টেবলে এসে আমি যেটা দেখব সেটা হচ্ছে আমার নন টার্মিনাল যদি ই হয় আর আমার কারেন্ট লুক হাইড সিম্বল যদি আইডি হয় কোন প্রোডাকশন রুল ব্যবহার করতে হবে এই টেবল আমাকে বলছে ই ক্যান বি টি প্রাইম এই প্রোডাকশন রুলটা ব্যবহার করতে হবে ওকে আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে এই টেবলটা কিভাবে পপুলেট করা হয়েছে আমি আপাতত এই যে এই এই প্রোডাকশন রুল গুলো যেগুলো এমটি প্রোডাকশন রুল ডান পাশে যেগুলো এমটি সেগুলো নিয়ে কথা বলছি না আপাতত এগুলো নিয়ে কথা বলছি এগুলো যেভাবে পপুলেট করা হয়েছে খেয়াল করো ই ক্যান বি টি প্রাইম এই জিনিসটা বৈধ হবে তখন যখন টি আমার কারেন্ট লুক অ্যাহেড সিম্বলটা দিতে পারবে কারেন্ট লুক অ্যাহেড সিম্বলটা কি আইডি আচ্ছা টি যদি এই সিম্বলটা দিতে হয় তাহলে কি হচ্ছে টি নিজে আইডি তৈরি করতে পারতে হবে তাই না টি নিজে আইডি তৈরি করতে পারতে হবে টি আইডি তৈরি করতে পারবে তখনই যখন টির ফার্স্টে আইডি থাকবে এই কথাটা সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই এই যে একটু আগে যে লাইনটা বললাম এই লাইনটা বলার জন্য গত ষোলো মিনিট ধরে আমি কথা বলছি কারো যদি সমস্যা থাকে আমাকে বলো কত ষোলো মিনিট ধরে প্রিপারেশন নিলাম এই লাইনটা বলার জন্য তাহলে আমি যে লাইনটা বলার জন্য আমি বলছি সেটা হচ্ছে যে ই ক্যান বি টি প্রাইম এই 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 জিনিস প্রোডাকশন রুলটা আমি ব্যবহার করতে পারবো কখন যখন যখন আমার এই টি আমার কারেন্ট সিম্বল আইডিটা টা দিতে পারবে টি আইডি কখন দিতে পারবে যখন টির রে আইডি থাকবে ওকে তো আসলে এই টেবিলটা টেবিলটা পপুলেট করা হয়েছে সেইভাবেই এইখানে যেমন এই ইর কলামগুলো পপুলেট কিভাবে করা হয়েছে দেখা হয়েছে সেটা হচ্ছে যে এই ইর প্রোডাকশন রুল দেখা হয়েছে ইর প্রোডাকশন রুলের এইটার এইটার ফার্স্টে কি আছে এটার ফার্স্টে আছে হচ্ছে আইডি সেই কারণে ইর এই সেলে ই ক্যান বি টি প্রাইম এটা বসানো হয়েছে আচ্ছা তারপরে ইর ফার্স্টে আর কি আছে টির ফার্স্টে আছে টির ফার্স্টে কিন্তু আছে এফের এর ফার্স্ট এফ এর ফার্স্টে আছে লেফট প্যারেন্থিসিস সেই কারণে এই সেলে ই ক্যান বি টি প্রাইম বসানো হয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি না বুঝতে পেরে থাকলে কাইন্ডলি একটু বলতে হবে এই ঘরে ই ক্যান বি টি প্রাইম কেন বসালাম কারণ এই ঘরটা হচ্ছে ই এবং আইডির ডান পাশের ফার্স্টে আইডি আছে সেই জন্য এই ঘরে এই এইটা বসিয়েছি আচ্ছা এই ঘরটা হচ্ছে ই এবং লেফ প্যারেন্থিস এর এই ঘরে ই ক্যান বি টি প্রাইম বসিয়েছি কারণ টির ফার্স্টে লেফ প্যারেন্থিস আছে টির ফার্স্টে লেফ প্যারেন্থিস আছে সেই জন্য এই ঘরে এটা বসিয়েছি তাহলে এইটা কিভাবে বসালাম সেটার উত্তর আমরা পেয়ে গিয়েছি সেটার উত্তরও সেটার 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 উত্তরও আমরা পেয়ে গিয়ে হ্যাঁ বলো তার মানে মানে কি সেট যেটা সেটা মানে যতগুলো ফার্স্ট দিতে পারে ওই ফার্স্ট গুলার করেসপন্ডিং প্রোডাকশন রুলগুলো গুলাই আমি এক্স্যাক্টলি 100% কারেক্ট তুমি যে কথাটা বলছো সেটা 100% কারেক্ট হ্যাঁ আমরা তাহলে পরেরটা দেখি এই যে যেমন ধরো ই প্রাইম ক্যান বি প্লাস টি প্রাইম হ্যাঁ এম টি গুলো আমি বলছি পরে পরে বিচার করব হ্যাঁ তাহলে এইটার দিকে যদি তাকাই তাহলে দেখো ডান পাটের ফার্স্টে কি আছে প্লাস তাহলে এই যে এইটা সেই জন্য এখানে বসিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এই প্রোডাকশন রুলটার দিকে যদি একটু তাকাই টি ক্যান বি এফটি প্রাইম তাহলে টির রোটাকে এবার আমি পপুলেট করব। আমি এফটি প্রাইমের দিকে তাকাবো এফটি প্রাইমের ফার্স্ট বের করব। এফটি প্রাইমের ফার্স্টে আছে হচ্ছে লেফ প্যারেন্থেসিস এবং আইডি সেই কারণে আইডির ঘরে এটা বসালাম লে প্যারেনথেসিস এর ঘরে এইটা বসালাম হ্যাঁ আচ্ছা তারপরে টি প্রাইম ক্যান বি এস্টারিক এফ টি প্রাইম এম টি গুলো আমি বলেছি পরে বিবেচনা করব এম টি গুলো একটু পরে কথা হবে তো আপাতত যেটা বলছি সেটা হচ্ছে যে এইখানে এই যে এইটার ফার্স্টে আছে এস্টারিক এফ টি প্রাইম এর ফার্স্টে আছে হচ্ছে এস্টারিক সেই কারণে টি প্রাইম ক্যান বি এস্টারিক এফ টি প্রাইম আমি এটা এই ঘরে বসিয়ে দিলাম এই ঘরে বসিয়ে দিলাম আচ্ছা তারপরে এই যে এফ 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 এর এফ এর ডান পাশ গুলো এই যে এইটার ফার্স্টে কি আছে এইটার ফার্স্টে আছে লেফট প্যারেন্থেসিস সেই কারণে এই ঘরে বসলো এইটা এইটার ফার্স্টে কি আছে আইডি সেই জন্য এফ এর এইটার এই ঘরে বসলো হচ্ছে এইটা ওকে তাহলে আমি এই যে এরপরে আমি এমটি প্রোডাকশন রুল গুলোতে আসি আচ্ছা এমটি প্রোডাকশন রুল কখন ব্যবহার হতে পারে আমি যদি এই ডিরাইভেশনটার দিকে একটু দেখি এইখানে কি বলে এইখানে এখানে টি ক্যান বি এফ টি টি ক্যান বি এফ টি প্রাইম বসিয়েছি আচ্ছা আর এখন হ্যাঁ বলো

যে আমাদের কিন্তু আমরা আমাদের কি করা আছে আমাদের এই যে আমাদের এই যে ফার্স্ট আর ফলো সেট গুলো বের করা আছে না ফার্স্ট আর ফলো সেট কিন্তু বের করে রেখেছে এই গ্রামারের জন্য বের করা আছে না এই দেখো এই যে বের করা আছে না বের করা আছে কিন্তু তাই না আচ্ছা তাহলে নিচ থেকে ওপরে থেকে এটা ডাজ नॉट मैटर ডাজ नॉट मैटर ইন দা সেন্স আমি আরেকবার একটু বলি তাহলে কথাটা খেয়াল করো যে যখন তাহলে আমি এই টেবলটা যখন আমি পপুলেট করতে চাইব এই টেবিলটা যখন আমি পপুলেট করতে চাইব কোথায় গেল স্লাইডটা যেটা আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে একটু আগে যে প্রশ্নটা করলো সরি এখানে একটু গ্যাপ হয়ে গেল মানে আধা মিনিটের আমি বলছি তুমি বলছো ওপর থেকে নিচে থেকে ওপর থেকে নিচে থেকে না তুমি একটা একটা করে প্রোডাকশন রুল নিবা যেমন ধরে এইটা নিলা এইটা নিয়ে তুমি কি দেখবা যে এই প্রোডাকশন রুলের ডান পাশের ফার্স্ট কি এই প্রোডাকশন রুলের ডান পাশের ফার্স্ট হচ্ছে আইডি এবং লেফট প্যারেন্থেসিস এই যে তুমি কি বের করো তুমি বের করবো হচ্ছে ফার্স্ট টি ই প্রাইম সেটা কি হবে আইডি এম লেফট এই দুই ঘরে এটা বসিয়ে দিলাম তারপরে এইটা নিলা এমটি গুলোতে আমি পরে আসছি এমটি গুলো আমি এখনো টেক কেয়ার করি নাই তারপর কি দেখলা ই প্রাইম ক্যান বি প্লাস টি প্রাইম প্লাস টি প্রাইমের ফার্স্ট বের করবা এবং এই দেখো এই যে সেটার প্লাস সেটার ফার্স্ট হচ্ছে প্লাস সেই জন্য এই ঘরে এটা বসিয়ে দিলা তারপর কি এইটা এইটাতে আসলা এইটাতে সে কি দেখলা তুমি ডান পাশের ফার্স্ট বের করলা ডান পাশের ফার্স্ট কি ডান পাশের এফটি প্রাইমের ফার্স্ট কি এফটি প্রাইমের ফার্স্ট হচ্ছে

লেফট প্যারেন্থিসিস এই রাইট প্যারেন্থিসিস এইটার ফার্স্টে কি আছে লেফট প্যারেন্থিসিস এই এই যে এই ঘরে এইজন্য লেফট প্যারেন্থিসিসের কলাম সেলে এটা বসিয়ে দিলা আর এইটার ফার্স্টে কি আছে আইডি সেজন্য এই সেলে এটা বসিয়ে দিলা একটু আগে যে প্রশ্ন করেছিল উত্তরটা কি পেয়েছো যা কথা বলে না ওকে আউট হয়ে গেছে নাকি মিটিং থেকে আচ্ছা আশা করি বোঝাতে পেরেছি ওর উত্তরটা পেলে সবচেয়ে ভালো লাগতো আচ্ছা তাহলে এরপরে আমি আসি সেটা হচ্ছে যে এই যে এমটি প্রোডাকশন রুলগুলো কখন ব্যবহৃত হবে আচ্ছা এখানে খেয়াল করো যে এই ডিরাইভেশনটা যখন চলছে এই ডিরাইভেশনটা চলার সময়ে আমার এরপরে এরপরে আমার তাহলে এই আইডির আমি প্রয়োজনটা ফুলফিল করতে পেরেছি এরপরে আমার দরকার পড়বে কিন্তু এরপরে দরকার পড়বে কিন্তু আমার প্লাসের প্লাসের এরপরে আমার প্লাসের দরকার পড়বে আচ্ছা এখন এখানে খেয়াল করো যে প্লাসের দায়িত্ব হবে কিন্তু হচ্ছে এই যে টি প্রাইম তাই না এই টি প্রাইমের দায়িত্ব হবে হচ্ছে প্লাস দেবার তো এই যে টি প্রাইমের দায়িত্ব হবে প্লাস দেবার এই যে টি প্রাইমের দায়িত্ব হবে প্লাস দেবার আমি যদি টি প্রাইমের দিকে তাকাই টি প্রাইমের করেসপন্ডিং সেলে টি প্রাইমের করেসপন্ডিং সেলে কিন্তু টি প্রাইম করেসপন্ডিং সেলে পরে আসি একটু ভুল করে ফেললাম আমি বলছি আমি যদি টি প্রাইমের প্রোডাকশন রুলের দিকে তাকাই দেখা যাচ্ছে যে প্লা এস্টারিক এফটি প্রাইম এইটা দিলে আমার কাজ হবে না এস্টারিক এফটি প্রাইম দিলে কি হবে এই যে এইখান এখান থেকে এখান থেকে দেখা যাবে এই যে অ্যাস্টারিক এফটি প্রাইম অথচ আমার দরকার কিন্তু প্লাস আচ্ছা টি প্রাইম আরেকটা অল্টারনেটিভ কি আছে সে এম টি দিতে পারে হ্যাঁ টি প্রাইম এর আর একটা সে সে এম টি দিতে পারে সে দিতে যদি এম টি দেয় টি প্রাইম যদি টি প্রাইম যদি এম টি দেয় টি প্রাইম যদি এম টি দেয় টি প্রাইম যদি এম টি দেয় এখান থেকে আমি যেটা বলছি যে প্রাইম যদি এম টি দেয় তাহলে এরপরে যে প্লাস এই প্লাস দেবার দায়িত্ব বর্তাবে কার উপরে বলো একটু বলো তোমরা বলো এবার প্রাইমের ই প্রাইমের উপর ভেরি গুড e প্রাইমের উপরে আচ্ছা e প্রাইম কি প্লাস দিতে পারবে কিনা এটা আমি নিশ্চিত প্রাইম দিন প্লাস দেবে হ্যাঁ উত্তর ঠিকই আছে তোমাদের যে e প্রাইম প্লাস দিতে পারবে কিনা সেটার প্রমাণ পাবো আমি হচ্ছে যে ফলো টি প্রাইমে যদি প্লাস থাকে তাহলে এখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে টি প্রাইম নিজে প্লাস দিতে পারছে না সে সেইস করে দিচ্ছে সে নিজে একটা এমটি দিয়ে দিচ্ছে তার ডানে যে আছে তার উপরে চলে যাচ্ছে কিন্তু তার ডানে যে আছে সেই দায়িত্বটা পালন করতে পারবে কিনা তার প্রমাণ হিসাবে আমরা কি দেখব সেটা হচ্ছে ফলো টি প্রাইমে প্লাস থাকে হবে ফলো টি প্রাইমে সেই সিম্বলটা থাকতে হবে সেই কারণে এই এমটি গুলো কোথায় বসাবো জানো যেমন ধর এই যে এইটার দিকে যদি তাকাই এই দেখো আমরা তাহলে টি প্রাইম ক্যান বি এমটি এই জিনিসটা ব্যবহার করব কখন যখন ফলো টি প্রাইমে প্লাস থাকবে ওকে তাহলে অন্যভাবে আমরা বলতে পারি আমরা এই যে দেখো এই দেখো এই যে টি প্রাইম প্লাস এর কেন বসিয়েছি এই কারণে বসিয়েছি যে ফলো টি প্রাইমে প্লাস আছে যে প্লাস আছে আমরা কিভাবে কিন্তু রেখেছিলাম হ্যাঁ সেই সেটটা আমি আর দেখাচ্ছি না তাহলে এই দেখো এই যে ফলো টি ফলো এই যে টি প্রাইম প্লাসের ঘরে এমটি প্রোডাকশন রুল কেন বসিয়েছি ফলো টি প্রাইমে প্লাস আছে আমরা একটু দেখে আসি দেখে আসি আমরা যে গতদিন যেটা বের করেছিলাম আবার একানব্বই নম্বর স্লাইডে ফেরত আসতে হবে আমি যদি একটু ফেরত যাই এই দেখো এই যে টি প্রাইমে কি টি প্রাইমের ফলোতে কি কি আছে প্লাস ডলার রাইট প্যারেন্থিস এই যে প্লাস ডলার রাইট প্যারেন্থিস এটা ফলো টি প্রাইমে আছে একানব্বই নম্বরে যেতে হবে না আগের বারের মতো অত খোঁজা হ্যাঁ এই গুড আচ্ছা তাহলে এই দেখো যে প্লাস ডলার রাইট প্যারেন্থিস এই দেখো সেই জন্য আমরা সেই জন্য আমরা যে এই যে এটা একটু অন্য কালার ব্যবহার করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে এই দেখো ওই যে ফলো টি প্রাইমে কি কি আছে আমরা একটু আগে দেখে আসলাম প্লাস রাইট প্যারেন্থিস ডলার এই জন্য সেই ঘরে আমরা এই দেখো এই যে এই প্রোডাকশন রুলটা বসিয়েছি এই প্রোডাকশন রুলটা বসিয়েছি এই প্রোডাকশন রুলটা বসিয়েছি হ্যাঁ তাহলে এই যে এই এমটি প্রোডাকশন রুলটা এখানে আমি এখানে এই তাহলে অন্যভাবে বলতে পারি এই টেবলটা পপুলেট কি করতে কি কাদের জন্য করতে হবে এইখানে যতগুলো প্রোডাকশন রুল আছে প্রত্যেকটার জন্য এই টেবিলটাকে পপুলেট করতে হবে আচ্ছা এরপরে এই যে আর একটা এমটি প্রোডাকশন রুল কি আছে সেটা হচ্ছে ই প্রাইম ক্যান বি এমটি ই প্রাইম ক্যান বি এমটি এইটা যদি একটু দেখতে হয় ই প্রাইম ক্যান বি এম টি এটা একটু দেখতে হলে তাহলে ই প্রাইমের ফলোতে কি আছে আমরা যদি একটু দেখে আসি ই প্রাইমের ফলো আমরা যে গতদিন বের করেছিলাম ই প্রাইমের ফলোতে কি কি আছে ডলার এবং রাইট প্যারেন্থিসিস হ্যাঁ ই প্রাইমের ফলোতে আছে ডলার এবং রাইট প্যারেন্থিসিস সেই জন্য আমরা এখানে এসে সেই জন্য আমরা এখানে এসে এই যে তাহলে ই প্রাইম ক্যান বি এম টি এটা কোন কোন ঘরে বসাবো এইটা বসাবো হচ্ছে এইটা বসাবো হচ্ছে এটা বসাবো হচ্ছে ডলার এবং রাইট প্যারেনথিসিসে তাহলে এই প্রাইম ক্যান বি এমটি এম বসিয়ে দেব হচ্ছে ডলার এবং ডলার এবং রাইট প্যারেনথিসিসে হ্যাঁ ডলার এবং রাইট প্যারেনথিসিসে তাহলে এই ভাবে আমি টেবিলটা আসলে তৈরি করি হ্যাঁ এই টেবিলটা কাজ করে হচ্ছে এই টেবিলটা কাজ করে হচ্ছে এইভাবে তো তাহলে আমি বললাম যে আমি অনেকগুলো স্লাইড জাম্প করে আমি কিন্তু পরে চলে এসছি এবার আস্তে আস্তে আমি ফিরতে থাকবো হ্যাঁ আস্তে আস্তে আমি থাকবো এই জায়গাটা সবার পরিষ্কার তাহলে এখানে। আশা করি সমস্যা নাই অনেকক্ষণ ধরে আঁকা হয়েছে এগুলো আধা ঘন্টা ধরে আচ্ছা তো তাহলে আমি সবগুলো ইরেজ না করে দুই একটা হয়তো লাগতে পারে তাহলে এইগুলো ইরেজ করে ফেলি ওকে এটাও ইরেজ করে ফেলি হ্যাঁ তো তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের যে আমাদের যে এই যে পার্সিং এর জন্য আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা এগুলো মুছে দেয়া যায় না হলে তো একদম পুরো খুব ক্লাটার্ড হয়ে যাচ্ছে আচ্ছা তা আমাদের এখানে আমাদের এখানে এই যে প্রেডিক্টিভ পার্সিং টেবলটা আমাদের হাতে আছে এবার আমি পার্সিং শুরু করতে যাচ্ছি আচ্ছা পার্সিং করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার স্ট্যাকে রাখতে হবে একটু আগে দেখিয়েছি আমাদের যে পার্সিং এর পার্সিং আমাদের পার্সারের যে পার্সারের পার্সারটা কি রকম সেটা একটু আমি একটু আগে দেখিয়েছি আমি যদি আবার একটু দেখাই আমি বলেছি ইনপুট থাকে ইনপুটটার ডান পাশে আমরা ডলার সাইন দিয়ে দিই পার্সার থাকে সরি স্ট্যাক থাকে স্ট্যাকের স্ট্যাকের বটম আপ স্ট্যাক ইন্ডিকেট করার জন্য আবারও ইনপুট টাইটেন মার্কার আমরা দিয়ে দিই পার্সিং টেবিল একটু আগে আমরা তৈরি করেছি প্রেডিক্টি পার্সিং প্রোগ্রাম কি করবে পার্সিং টেবিলটাকে লুক আপ করবে এবং আউটপুট সে দিবে কিভাবে কাজ করবে সেটা সেটাতে আমরা এবার একটু আসি এই যে সেগুলো এখানে লেখা আছে লেখার চেয়ে আমি রাদার আমি তোমাদেরকে একটু এইখানে দেখাতে চাই তাহলে কি হলো আমি বলেছি শুরুতে আমি স্ট্যাকে রাখ রাখবো হচ্ছে আমার স্টার্ট সিম্বল এবং স্ট্যাক স্ট্যাকের বটম মার্কার ইনপুট এইভাবে থাকবে ইনপুট এইভাবে থাকবে আমার হাতে প্রেডিক্টিভ পার্সিং তেলটা আছে আচ্ছা যখন এই টপ ডাউন পার্সিং তখন স্ট্যাকের টপ কিন্তু আমরা দেখাবো বামে পরে এসে দেখবা যে আমাদের ওই যখন আমরা বটম আপ পার্সিং করব তখন কিন্তু স্ট্যাকের ট্যা টপ আমরা দেখাবো হচ্ছে ডানে হ্যাঁ তা আপাতত যেটা বলছি আমি স্ট্যাকের টপ হচ্ছে বামে আর এই হচ্ছে আমাদের ইনপুট তাহলে আমাদের স্ট্যাকের টপে আছে হচ্ছে ই আর ইনপুটের ইনপুট ইনপুটের ইনপুট ইনপুটের কারেন্ট সিম্বল হচ্ছে আইডি তাহলে টেবলে আমি আসব ই এবং আইডির জন্য আমি এটা লুক আপ করবো আমি দেখব ই হচ্ছে টি ই প্রাইম ই ক্যান বি টি প্রাইম তাহলে আমি কি করব স্ট্যাক থেকে ই কে পপ করে দিব এবং ইর জায়গায় টি ই প্রাইম পুশ করব হ্যাঁ এবং আউটপুট হিসাবে আমি কি বললাম যে আমি ই ক্যান বি টি প্রাইম এই প্রোডাকশন রুলটা ব্যবহার করলাম তাহলে এফেক্টিভলি আসলে যেটা হলো এফেক্টিভলি যেটা হলো সেটা যদি আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি যে এফেক্টিভলি যেটা হলো সেটা হচ্ছে যে আমার এইখানে আসলে এই ট্রিতে এখানে ই ছিল এই ই ছিল এবং সেই সেইখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এখানে টি প্রাইম এই এই ডিরাইভেশনটা আসলে ক্যারি আউট করলাম সেই জন্য আউটপুট হিসাবে কিন্তু এখানে বলছে ই ক্যান বি টি প্রাইম হ্যাঁ আচ্ছা তাহলে আমার স্ট্যাকের টপে এখন আছে হচ্ছে টি আমার ইনপুটের ইনপুট ইনপুটের ইনপুট মার্কার কিন্তু স্ট্যাকের টপে আছে টি ইনপুটে ইনপুট মার্কার কিন্তু এখনো আইডির ওপরে তাহলে আমি আবারও টেবলটা লুকআপ করব টেবলটা লুকআপ করে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই এই দেখ দেখলাম হচ্ছে যে এখানে ব্যবহার করতে হবে টি থেকে এখানে টি প্রাইম কে আমি এখানে পুশ করলাম এফ টি প্রাইম কে এফটি প্রাইম কে আমি এখানে পুশ করলাম তাহলে এই যে এফটি প্রাইম কে যে আমি এখানে পুশ করলাম এফটি প্রাইম কে আমি যে এখানে পুশ করলাম এবং তার মানে আমি এখানে কি করলাম আসলে আমি এখানে আমি আমি আসলে এখানে যেটা করছি আমি এই আমি এই এই যে এই এই ডিরাইভেশনটা করছি এই ডিরাইভেশনটা করে এখানে আমি টি ক্যান বি টি ক্যান বি এফ টি প্রাইম টি ক্যান বি এফ টি প্রাইম এই 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 ডিরাইভেশনটা কিন্তু করছি আচ্ছা তারপরে আমি আরো এক ধাপ এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে আমি স্ট্যাকের টপে এবার দেখলাম সেটা হচ্ছে টপে আছে হচ্ছে এফ এবং ইনপুটে আছে হচ্ছে আইডি আমি টেবলটা লুকআপ করলাম টেবলটা লুকআপ করে টেবিলটা করে আমি দেখলাম এখানে কি করতে হবে এফ ক্যান বি সেই কারণে এফকে আমি পপ করে দিলাম এবং ডান পাশটাকে পুশ করলাম সেটা হচ্ছে আইডি ওকে আচ্ছা সামনে এসে আমি দেখলাম স্ট্যাকের টপে আছে আইডি ইনপুটে আছে আইডি এই দুইটা ম্যাচ করছে কাজে আমি স্ট্যাক থেকে এটাকেও স্ট্যাক থেকে আমি স্ট্যাক স্ট্যাক থেকে থেকে আমি এই আইডি কেও করে দিলাম ইনপুটের রাইট এন্ড মার্কারটা এক ঘর ডানে যদি এখানে একটু দেখি টেবলটা কিভাবে কাজ করছে টেবলটা যেভাবে কাজ করছে সেটা হচ্ছে স্ট্যাকের টপে যদি কোনো নন টার্মিনাল থাকে তাহলে আমি কি করি করেসপন্ডিং টেবলটা লুকআপ করি স্ট্যাকের দেখো আমি কি করি আমি এখানে যেটা করি স্ট্যাকের টপে যদি কোন নন টার্মিনাল থাকে আমি করেসপন্ডিং টেবলটা লুক আপ করি দেখো স্ট্যাকের টপে এখানে ছিল ই আমি ই আইডির জন্য টেবল লুক আপ করেছি এখানে স্ট্যাকের টপে ছিল টি আমি এখানে টি আইডির জন্য টেবলটা লুক আপ করেছি এইখানে স্ট্যাকের টপে ছিল এফ আমি এফ আইডির জন্য টেবলটা লুক আপ করেছি এইখানে স্ট্যাকের টপে ছিল আইডি 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 আমি ম্যাচ করেছি তাহলে আমি কি করি স্ট্যাকের টপে যদি নন টার্মিনাল থাকে আর করেসপন্ডিং টেবিলটা লুকআপ করি স্ট্যাকের টপে যদি স্ট্যাকের টপে যদি স্ট্যাকের টপে যদি টার্মিনাল থাকে তাহলে আমি সেটা এবং ইনপুটটাকে আমি ম্যাচ করি হ্যাঁ আচ্ছা এখন একটু সুযোগ এসেছে এই টেবিলের যে এমটি সেলগুলো সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই আচ্ছা এখন দেখো যে আমার এইখানে এই যে এফ ক্যান বি এফ এবং প্লাস এই ঘরটা ফাঁকা আছে আচ্ছা এফ এবং প্লাস এই ঘরটা ফাঁকা আছে যে কারণে ফাঁকা আছে যে কারণে ফাঁকা আছে সেটা হচ্ছে যে এফের এর পক্ষে এফের এর পক্ষে কোনো দিন প্লাস তৈরি করা সম্ভবপর নয় সেই কারণে এই ঘরটা ফাঁকা আছে তো কাজেই আমার ইনপুটে যদি কখনো এই রকম পরিস্থিতি আসে আমার ইনপুটে যদি কখনো এইরকম পরিস্থিতি আসে যে আমার স্ট্যাকের টপে আছে এফ আর ইনপুটে আছে প্লাস মনে করে এই যে এই যে এইখানে 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 এইরকম পরিস্থিতি হলো আর কি হ্যাঁ এখানে এইরকম পরিস্থিতি হলো তাহলে এইটা আসলে এরর ইন্ডিকেট করবে তাহলে এই প্রেডিক্টিভ পার্সিং টেবিলে ফাঁকা ঘরগুলো কি ফাঁকাগুলো হচ্ছে এরর এই কোনো একটা ঘর যদি আমার কখনো এরকম আসতে হয় যে আমার নন টার্মিনাল হচ্ছে এফ আর ইনপুট সিম্বল হচ্ছে প্লাস এই ঘরটা যদি আমি কখনো ব্যবহার করতে হয় তাহলে দ্যাটস তাহলে একটা আমার সিনটেক্স এরোর হয়েছে হ্যাঁ তাহলে তাহলে আমি যদি সামারাইজ আমি বললাম যে কিভাবে তাহলে সেই করেসপন্ডিং টেবিলটা লুক আপ করতে হবে স্ট্যাকের টপে যদি কখনো টার্মিনাল থাকে তাহলে এই ইনপুট এবং এই সেই টার্মিনালকে ম্যাচ করতে হবে এবং ইনপুটটা ইনপুট মার্কারটাকে ডানে এক ঘর সরিয়ে দিতে হবে তাহলে এই রকম করে পার্সিং চলতে থাকবে পার্সিং চলতে চলতে শেষে একটা পরিস্থিতি আসবে যখন টপে থাকবে এবং এবং ইনপুটে থাকবে হচ্ছে ডলার ইনপুটের মার্কারটা ইন্ডিকেট করবে ডলারকে তাহলে ই প্রাইম ডলার ই প্রাইম ডলার হচ্ছে হচ্ছে ই প্রাইম এম তাহলে ই প্রাইম পপ করব এম পুশ কে করবো তাহলে এফেক্টিভলি প্রাইম এখান থেকে সরে গেল এরপরে এরপরে কি হবে এরপরে স্ট্যাকের টপে হলো ডলার ইনপুটে হলো ডলার দুইটাই ম্যাচ করে যাবে তাহলে এফেক্টিভলি আমি কি করতে পেরেছি আমি স্ট্যাকটাকেও সাকসেসফুলি এক্সস্ট করতে পেরেছি ইনপুটটাও পুরা পুরাটা আমি স্ক্যান করতে পেরেছি এবং দ্যাট উইল ইন্ডিকেট এ সাকসেসফুল সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য পার্সিং প্রসেস হ্যাঁ আচ্ছা এখন এই যে এই যে যখন আমি পার্সিং করছিলাম এই যে এই যে আউটপুট দিয়ে যাচ্ছে এই যে আউটপুট 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 এই আউটপুট গুলোকে যদি সাজানো হয় এই দেখো এই যে ই ক্যান বি টি প্রাইম ই ক্যান বি টি প্রাইম টি ক্যান বি এফ টি প্রাইম তারপর এখানে কি করছি এফ ক্যান বি আইডি এখানে টি প্রাইম ক্যান বি এম টি এখানে ই প্রাইম ক্যান বি প্লাস টি প্রাইম তারপরে এখানে টি ক্যান বি এফ টি প্রাইম এই যে এই যে আউটপুট যেগুলো দিয়ে দিয়ে গিয়েছে এগুলোকে এগুলোকে যদি পরপর সাজানো হয় এগুলোকে যদি পর পর সাজানো হয় আসলে হবে কি যেন এই যে এই ডিরাইভেশন গুলো পর 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 যদি ব্যবহার করা হয় এই গুলো যদি পরপর পর পর ব্যবহার করে এই যে পরপর পরপর ব্যবহার করা হয় এইটা আসলে একটা ওই যে রাইটমস রিহাবিশন এই 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 এগুলো দিয়ে এই যে এই যে যে প্রোডাকশন এই গুলো দিয়ে কিন্তু আবার সেই ট্রিটা ড্র করা সম্ভবপর হবে হ্যাঁ তাহলে এইটা আসলে টপ ডাউন পার্সিং এর শেষ শেষ এবার আমি আস্তে আস্তে ব্যাক করতে থাকব তাহলে আমার এই যে পার্সারটা কিভাবে কাজ করে সেটা আমি দেখলাম পার্সারটা কিভাবে কাজ করে এইটা শেখার সময় আচ্ছা এই যে একটু আগে যে কথাটা বলেছি এই এই দেখো কত কঠিন করে লেখা আছে সেটা হচ্ছে যে আমি আমার যেটা করব যে এই যে আমার 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 যে পার্সিং করব পার্সিং করার সময় পার্সিং যেটা করব কি হচ্ছে আমার এই যে আমার এই যে এস হচ্ছে স্টার্ট সিম্বল আর এই যে লেফট মোস্ট করে আমি এই যে আমার 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 ইনপুট ইনপুট হচ্ছে কোন একটা ইনপুট ছিল ইনপুটের ভিতরে আমি ডাব্লিউ কে সোফার আমি ম্যাচ করতে পেরেছি আলফার এখনো ম্যাচ করা বাকি আছে তো এইখানে এই প্রেডিক্টিভ পার্সিং প্রোগ্রামটা কিভাবে কাজ করেছে আমার প্রেডিক্টিভ পার্সিং টেবিল এবং এইখানে কিভাবে কাজ করেছে আমি স্ট্যাকের টপ টপ পপ স্ট্যাকের টপ টপ সিম্বলটা নিয়েছি স্ট্যাকের টপ সিম্বলটা নিয়েছি যদি এই রকম হয় যদি আর আমার ইনপুট যদি এ হয় স্ট্যাকের টপে যদি এ থাকে আর ইনপুট যদি এ হয় ফাইন তাহলে স্ট্যাকটাকে পপ করতে হবে ইনপুট পয়েন্টারকে একবার সরিয়ে দিতে হবে আর যদি এটা কোনো টার্মিনাল হয় যেটা ম্যাচ পড়ছে না ইনপুটের সাথে তাহলে এরোর তারপরে এরকম যদি হয় যে ইনপুটে আমার স্ট্যাকের টপে যদি এক্স থাকে আর ইনপুটে যদি এ থাকে আর এখানে যদি এর এন্ট্রি হয় টেবলে তাহলে এর আর এই কেসটা কিন্তু আমরা সব সময় দেখেছি আমরা টেবল লুক আপ করে কি করেছি সেটা হচ্ছে আমরা নন টার্মিনাল এখানে এক্স আর ইনপুটে হচ্ছে এ আমরা যেটা করেছি আমরা টেবল লুক আপ করে এক্স ক্যান বি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই কে আমরা স্ট্যাক থেকে কি করেছি সেটা হচ্ছে এক্স কে পপ করে দিয়েছি এবং এইটাকে পুশ করেছি পুশ করার সময় আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ওয়াই ওয়ানকে কে আমরা টপে রেখেছি হ্যাঁ ওয়াই ওয়ানকে স্ট্যাকের টপে রেখেছি ওয়াই ওয়ানকে কেন স্ট্যাকের টপে রেখেছি এখানে খেয়াল করো যে এইটা যখন আমরা ব্যবহার করবো কি করব। আমরা টিকে পপ করব। টিকে পপ এফটি প্রাইমকে পুশ করবো এফকে কেন টপে রাখতে হবে স্ট্র্যাকের কারণ হচ্ছে এরপর এক্সপ্যান্ড করতে হবে এফ এ আমাদের যে লেফমোস্ট এরাইবেশন লেপমোস্ট হেরাইবেশন এফকে এর পরে এরপরে এক্সপ্যান্ড করতে হবে এরপরে সেই কারণেই এফকে টপে রাখতে হবে সেই জন্য আমি বলছি ওয়াই ওয়ান অ্যাড টপ তাহলে একটু আগে যে কাজটা করেছি সেটা আমরা এইখানে দেখলাম আচ্ছা এর টেবলটা কিভাবে তৈরি করি সেটা যদি এবার একটু ফর্মালি দেখি টেবিলটা কিভাবে তৈরি করি যদি যদি আমরা একটু ফর্মালি দেখি আমরা বলেছি যে আমরা এই গ্রামারের জন্য কি করেছি এই গ্রামারের জন্য যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে প্রতিটা প্রোডাকশন রুলের ই ক্যান বি ই ক্যান বি ই ক্যান বি ই ক্যান বি প্লাস টি প্রাইম ই ক্যান বি প্লাস টি প্রাইম আমরা কি করেছি ফার্স্ট টি প্রাইম বের করেছি ফার্স্ট টি প্রাইম হচ্ছে ফার্স্ট টি ফার্স্ট টি হচ্ছে লেফট প্যারেন্থিসিস আইডি সেই জন্য এই দেখো এই যে ই ক্যান বি ই ক্যান বি টি প্রাইম এই যে লেফট প্যারেন্থিসিজম আইডির ঘরে এটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা একই ভাবে একই ভাবে ই প্রাইম ক্যান বি প্লাস টি প্রাইম এই ডান পাশের ফার্স্টে কি আছে ডান পাশের ফার্স্টে আছে প্লাস সেই জন্য ই প্রাইম ক্যান বি প্লাস টি প্রাইমের ঘরে এটা বসিয়ে দিয়েছি আচ্ছা আর যেটা করেছি সেটা হচ্ছে ফলো এই যে এই 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 যেমন এই যে আমাদের ই প্রাইম ক্যান বি এমটি এইটার বেলাতে আমরা কি করেছি ই প্রাইম ক্যান বি এম বেলাতে আমরা যেটা করেছি ই প্রাইম ক্যান বি এম টির বেলাতে আমরা কি করেছি ফলো ই প্রাইম বের করেছি সেটা হচ্ছে রাইট প্যারেন্থিসিস এবং ডলার সেই জন্য রাইট প্যারেন্থিসিস এবং ডলারের ঘরে ই প্রাইম ক্যান বি এম টি এগুলো বসানো হয়েছে তাহলে টেবলটা ফর্মালি তৈরি করার নিয়ম হচ্ছে এই যে এইটা যে যে কথাগুলো আমি মুখে বললাম এবং অনেক আগেই আমি ক্লাসে আমি বললাম যে একটু উল্টাপাশ থেকে গিয়েছি এইখানে লেখা আছে এবং তোমরাও কিন্তু সুন্দরভাবে গেস করেছো আমি যেটা দেখলাম তাহলে টেবলটা আমি তৈরি করেছিলাম এইভাবে আচ্ছা এরপরে কথা হচ্ছে এই যে টেবলটা তৈরি করব এই টেবিলটা তৈরি করতে গেলে এই গ্রামারের কি কি যোগ্যতা থাকতে হবে গ্রামারের কিছু যোগ্যতা থাকতে হবে যেমন ধরো যে এই রকম যদি হতো এই রকম যদি হতো আহ রকম যদি হতো কেমন হতো কেমন হতো না আচ্ছা এই রকম যদি হতো যে এখানে খেয়াল করো ই ক্যান বি টি প্রাইম আছে তাই না ই ক্যান বি টি প্রাইম আছে আহ তার এটা আরো সোজা হবে ওইটা তোমাদের একটু চিন্তা করে আসতে একটু সময় লেগে যেতে পারে মনে করো মনে করো যে এখানে এই রকম একটা প্রোডাকশন রুল আসলো হ্যাঁ আমি বলছি এফ এর জন্য কি আছে লেফট প্যারেন্থিসিস এই রাইট প্যারেন আইডি অর অ্যারেনথিস এফ আইডি আচ্ছা তাহলে এইটার জন্য যদি আমি বসাতে চাই তাহলে এখানে আমার কি করতে হবে এই যে এইখানে কিন্তু আর কি লিখতে হবে এখানে লিখতে হবে এইখানে লিখতে লিখতে হবে হবে এফ আচ্ছা তাহলে আমার ইনপুটে যদি তাহলে আমি টেবিল লুক কি করব। যখন আমি লেফট আমার নন টার্মিনাল হচ্ছে এফ আর ইনপুটে হচ্ছে লেফট প্যারেন্থিসিস। তখন এখানে টেবিল লুক আপ করলে আমি কি পাবো আমি কিন্তু দুইটা উত্তর পাবো তাই না দুইটা উত্তর পাবো এই যে দুইটা উত্তর পাবো এটার পেছনে কারণ কি কারণ হচ্ছে এফ এর যে 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 যেগুলো এক্সপ্যান্ড করা যায় এই যে আলফা বিটা গামা আলফা হচ্ছে আলফা হচ্ছে লেফট প্যারেন্থিসিস ই রাইট প্যারেন্থিসিস বিটা হচ্ছে আইডি আর গামা হচ্ছে লেফট প্যারেন্থিসিস এফ রাইট প্যারেন্থিসিস এই ফার্স্ট আলফা এবং ফার্স্ট গামা ফার্স্ট আলফা এবং ফার্স্ট গামার ইন্টারসেকশন নন নাল নয় আহ সরি নাল নয় নাল নয় এরা নন নাল এইটার ফার্স্টে কি আছে লেফট প্যারেন্থিসিস আছে এইটার ফার্স্টে কি আছে লেফট প্যারেন্থিসিস আছে ইন্টারসেকশন নিলে লেফট প্যারেন্থিসিস পাওয়া যাচ্ছে এই যে লেফট প্যারেন্থিসিস পাওয়া যাচ্ছে এইটাই গ্রামার জন্য দশনীয় কেন দশনীয় যে যে কারণে দশনীয় সেটা হচ্ছে যে এইটা আমার প্রেডিটি পার্সিং টেবিলে মাল্টিপল এন্ট্রি ক্রিয়েট করবে তো তাহলে এখানে শর্ত কি শর্ত হচ্ছে যে এই প্রেডিক্টিভ পার্সার তৈরি করার জন্য প্রেডিক্টিভ পার্সার তৈরি করার জন্য প্রেডিকটিভ পার্সার তৈরি করার জন্য পার্সার তৈরি করার জন্য প্রেডিকটিভ পার্সার তৈরি করার জন্য প্রথম শর্ত হচ্ছে প্রথম প্রথম শর্ত শর্ত হচ্ছে হচ্ছে যে এ ক্যান বি আলফা এবং এ ক্যান বি বিটা রকম দুইটা প্রোডাকশন রুল যদি থাকে তাহলে আলফা এবং বিটা উভয়েই একই টার্মিনাল সিম্বল দিয়ে শুরু হতে পারবে না অন্য কথায় আমরা বলতে পারি অন্য কথায় আমরা বলতে পারি এইটার মানে কি হচ্ছে এটার মানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট আলফা এবং এবং বিটা এই এই দুইটা সেট এরা এরা ডিসজয়েন্ট ডিসজয়েন্ট হতে হতে হবে হবে তো দুই তিন শর্ত নিয়ে ইনশাল আগামীকাল কথা বলবো তার আগে বলি এই যে এই যে এই গ্রামার এই যে এই গ্রামার যে গ্রামারের জন্য আমরা প্রেডিকটিভ পার্সার বানাই সেটাকে বলছি আমরা এল এল ওয়ান গ্রামার এল এল ওয়ান গ্রামার আমরা বলতে চাচ্ছি যে ফার্স্ট এল হচ্ছে ইনপুট ফ্রম লেফট টু রাইট আর সেকেন্ড হচ্ছে লেফট মোস্ট ডিরাইভেশন আর ওয়ান হচ্ছে আমি ইনপুটের একটা সিম্বল দেখে সিদ্ধান্ত নিব তো এই টপিকটা কালকে কমপ্লিট করব কালকে ওই যে সিআরকে যে মেইল করেছিলাম একটু কাইন্ডলি যদি বলো তোমরা ক্লাসে আলাপ করতে চেয়েছ আচ্ছা মিস কথা বলি ওই যে থার্ড যে পোর্শনটা থার্ড পোর্শনটা তো নিলাম তাই না পরে আমি ক্লাস শেষ করে যেটা দেখি টিমস দেখাচ্ছে আমার ডিউরেশন ছিল হচ্ছে মিনিট রেকর্ডিং পরে আমি অন্য ক্লাস আবার একইভাবে ক্রিয়েট করে দেখলাম ঠিকই রেকর্ড করলো কিন্তু এই ক্লাসটার বেলাতে কেন আমার সাথে এরকম এরকম একটা করলো মানে কালকে আমাদের ক্লাসের ফার্স্ট পোর্শনের রেকর্ডিং আছে সেকেন্ড পোর্শন আছে থার্ড পোর্শনটা রেকর্ডিং নাই কালকে আমি এটার পিছনে অনেকক্ষণ প্রায় ঘন্টা আমি বিভিন্ন জায়গায় খোঁজে এবং পরে একই ভাবে আরেকটা ক্লাস ক্রিয়েট করে দেখলাম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বলল যে এই যে এখানে রেকর্ডিং কিন্তু আমাদের এই ক্লাসটা দেখাচ্ছে 10টা দুই বা এরকম কোন একটা সময় শুরু করেছিলাম ক্লাসের ডিউরেশন নাকি 0 মিনিট হ্যাঁ তো এখন কালকে যে আমি সিআর দের মেইল করেছিলাম এখন বলো আমাকে ফিডব্যাক দাও স্যার এই ক্লাসটা কি 15 তারিখে নেওয়া যাবে 15 তারিখ 15 তারিখ কি বার আপনি এসে মানে আমরা তো নিতেই পারি কিন্তু তোমরা তো আবার মন খারাপ করো ছুটির দিনে ক্লাস নিলে আমার আমার দিক থেকে অসুবিধা নাই কিন্তু হ্যাঁ তাহলে আমরা 15 তারিখের ক্লাসটা করতে পারি আচ্ছা কয়টার সময় বলো 11টা থাকছ আর অ্যাটেন্ডেন্স তো স্যার ওইদিন একটু ওয়েট হ্যাঁ ঠিক আছে মানে এটা হচ্ছে যারা আগ্রহী তার একমাত্র স্যার এই ক্লাসটা যদি খুব সুন্দর সাজেশন আমি ওই মুকিত স্যারের সাথে আর খালে স্যারের সাথে কথা বলে আমি ফাইনালি ইনশাআল্লাহ জানিয়ে দেব এই ধরো আধা ঘন্টার মধ্যে মেইল করে দিব হ্যাঁ জি স্যার আচ্ছা थैंक ইউ মানে তোমরা যে আবার অ্যাটেন্ড করতে চাইলা আর আমি বললাম যে কালকে যখন আমি দেখলাম রেকর্ডিং হয় না আমার যে কি খারাপ লেগেছে আমি বোঝাতে পারবো না হ্যাঁ তো শেষ করি আচ্ছা আর ওই যে আমাদের পরে ক্লাস টেস্টের ব্যাপারে একটু চিন্তা করতে হবে তোমরা একটু চিন্তা করে এসো ইনশাল্লাহ মিডের পরে নিব আর কি মিডের পরেও আমার একটা দুইটা ক্লাস হবে কিন্তু হ্যাঁ আচ্ছা তো তাহলে শেষ করি আর হ্যাঁ বলো স্যার লোকাল মেশিনে রেকর্ড করা থাকলে সেটা কি এরকম কি খোঁজা হয়েছে স্যার মানে তাহলে একটু খুঁজে দেখবা কি একটু খুঁজে দেখবা জি স্যার কেউ কেউ যে আচ্ছা চ্যাট জন্য করেছে ও আচ্ছা কে জন একটু পরে জয়েন করেছিল হ্যাঁ বলো কেউ কি গতকালের থার্ড পারশন যেটা টিমসে ছিল কারো কাছে কি রেকর্ড করা আছে লুকস লাইক নাই আর কি হ্যাঁ আচ্ছা আর ওই যে বৃহস্পতিবারে ক্লাসটা তাহলে এইভাবে প্ল্যান করি আমরা আবার গোড়া থেকে শুরু করব তা নয় রাদার আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু ডিসকাস করব আর কি এবং বিশেষ করে ওই যে পোর্শনটা পরে ভালো করে বলতে পারি নাই আধা ঘন্টা নষ্ট হয়ে যাওয়ার জন্য মুকিত স্যার যে জায়গাটুকু বলছিলেন হ্যাঁ ওইভাবে একটু প্ল্যান করে একদম ফুল রিপিটেশন তো চাচ্ছ না এটা কি চাচ্ছো হাকিম স্যার রেকর্ড যখন নাই স্যার একটু স্যার মানে মানে

একটু তাহলে ওই যে একটু ড্রাইভে আপলোড করে আমাকে একটু লিংকটা ই করে দিও আর কি জি স্যার মানে দেখেন স্যার যদি এটাতে কাজ হয় তাহলে তাহলে তো আর লাগবে না বৃহস্পতিবারের ওইটা তাই না স্যার ওদের যদি লাগে আমি জানি না স্যার আমি ক্লাসে ছিলাম স্যার আচ্ছা আচ্ছা অন্যরা কি বলছে মানে তাহলেও কি লাগবে একটা আমাদের স্যার ওই মানে প্রবলেম সলভিং মানে কারো যদি কোয়েরি থাকে মানে সেশনটা হোক মানে কারোর সেশনটা হোক আচ্ছা ঠিক আছে সেশনটা হোক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি অনেক প্যানেল ডিসকাশনের মতই তো আচ্ছা রোল 9 একটু ই করো ওই যে আপলোড করে একটু ড্রাইভের লিংকটা আমাকে দিয়ে দিও হ্যাঁ জি স্যার ওকে ওকে তো আচ্ছা ওই যে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে যেটা ওই যে বুয়েটেরটা না ওই বুয়েটেরটাকে শেয়ার দিবা না কিন্তু ওই একই ইউজারনেম gmail.com gmail.com যেটা আর কি